Namo Nishana Hamara
সবাই বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
Warbur Subhanallah. Abu Hurairah radhiyallahu ta'ala বলেন বান্দা যদি জবান থেকে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ ওই বান্দার আমল নামা জান্নাতে একটা ফলের গাছ বানায় দেয় সুবহানাল্লাহ ফলের গাছটা এত বড় বলে আরবের দ্রুতগামী ঘোড়া যদি ফলের গাছের ছায়া এক মাথা থেকে দৌড় শুরু করে অন্য মাথায় যেতে যেতে 500 বছর সময় লাগে এই যে কয়জন যে কয়বার সুবহানাল্লাহ বলছেন আল্লাহ প্রত্যেকের জন্য প্রত্যেক সুবহানাল্লাহ দুনিয়ায় একটা একটা করে ফলের গাছ তৈরি করে দিল সুবহানাল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বললে সব ফাঁকা জায়গা সব দিয়ে পরিপূর্ণ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ চায় বান্দা কাছে আসে বান্দা আল্লাহর কাছে যেতে চায় না আর যদি আপনি নিয়ত করেন আগামী কালকে সিনেমায় যাবেন জিনা করবেন গুনাহ করবেন চুরি করবেন ওই গুনাহ করার আগ পর্যন্ত আপনার আমলনামায় কোনো গুনাহ আল্লাহ লিখবে না গুনাহ যখন শুরু করবেন করা তখন হলো আপনার আমলনামায় গুনাহ লেখা শুরু হবে কিন্তু আজকে যদি নিয়ত করেন আগামী কালকে আপনি কোরআনের ময়দানে যাবেন মাহফিল শুনতে যাবেন তাবলীগে যাবেন হজে যাবেন জুমার নামাজে যাবেন আল্লাহর ফেরেশতারা আজকে থেকে সব লেখা শুরু করে দেবে তো এমন একটা দামি মজলিসে আমরা আসলাম এমন দামি মজলিসে বসলেই শরীরে গুনাহগুলো হতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের কেমন মজলিসে আসার তৌফিক দিলেন এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের অগণিত আয়াতের মধ্য হতে ছোট্ট একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি আয়াতের আলোকে কিছুক্ষণ আলোচনা করব আল্লাহ তাআলা যেন কথাগুলোর উপরে আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন কি হয়েছে শান্তি কইব করেন করেন তো এমন এক এই মাইক দিলে নাকি বন্ধ দিলে বন্ধ কেন ঠিক আছে আল্লাহ এমন একটা আয়াত আমি তেলাওয়াত করেছি প্রত্যেকটা মানুষ যখন মৃত্যু সজ্জায় শায়িত হবে ওই মানুষটা যখন কাফনের কার্যক্রম শেষ করে দাফনের কার্যক্রম চলে যায় তখন মানুষ বাঁশের চালের উপরে মাটি দেয় আর এই আয়াতটা পড়তে হয় কি বলেন তো খালাকনাকুম ওয়া ফীহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এমন একটা মানুষ কি বলতে পারে হুজুর আমার জিন্দগিতে এমন কোন অবস্থান এমন কোন পরিস্থিতি আসবে না যে আমার কবরে মাটি দিতে হবে মানে আমি মরবো না বলতে পারেন মরবো না তো বলতে পারবেনই না এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিতে পারবেন তো পয়গম্বর বলেন ডান পার্শ্বে সালাম ফিরাইছো বাম পার্শ্বে ফিরাইতে পারবা কিনা এর কোনো গ্যারান্টি নেই আয়াতের তাফসীর মুফাসসিরিন কেরাম ব্যাপক ব্যাখ্যা করেছেন এত ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না যতটুকু প্রয়োজন ততটুকু ইনশাআল্লাহ আলোচনা হবে এখানে আল্লাহ তিনটা অধ্যায়ের বিষয়ে আলোচনা করেছেন কয়টা অধ্যায় এক নম্বরে মিনহা খালাকনাকুম আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিনহা আই মিনাত্তিন মাটির থেকে সৃষ্টি করেছি ওয়া ফীহা নুইদুকুম এই হার মারটা আবার মাটি আল্লাহ বলে অফিহা নুইদুকুম যেই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি আবার সেই মাটির গর্ভে নিয়ে যাব ওয়া মিনহা নুখরিজুকুম এই হার মারটা আবার মাটি আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম আবার মাটির থেকে উঠাবো একটা মানুষের জীবন আল্লাহ কয়টা অধ্যায় পার করবে তিনটা অধ্যায় পার করবে না এমন কোন মানুষ
আমার আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেন নাই নবী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে একজন সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই তিনটা অধ্যায়কে আবার পাঁচ ভাগে ভাগ করেছে মুফাসসিরিন কিরাম আলোচনা বুঝেন কয় ভাগে ভাগ করেছে কথা কি বোঝা যায় পাঁচ ভাগে আল্লাহ তাআলা এই আয়াতকে ভাগ করেছে তিনটা অধ্যায় মানুষ জীবনে পার করবে এই অধ্যায়গুলোকে আবার কয় ভাগে ভাগ করেছে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে এত কথা কয়তে এদিকে এত লোক কথা কইলে ওয়াজ করা যায় এই ডানে বামে খালি কথা কথা হ্যাঁ এত কথা কইলে ওয়াজ করা যায় আমার কান এদিকে চলে যায় মন এদিকে চলে যায় তাহলে ওয়াজ করব কেন পাঁচ ভাগে ভাগ করেছে কয় ভাগে ভাই এক নম্বরে আলম আরওয়াহ রুহের জগত রুহ জগতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে প্রথম প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আলু বালা সব মানুষ কি বলেছিল হ্যাঁ অবশ্যই আপনি আমার প্রভু এর মধ্যে কিন্তু জর্জ ডব্লিউ বুশও আছে এর মধ্যে হিলারি ক্লিনটন আছে এই কলু বালা সবাই যে বলেছে আপনি আমার প্রভু এই স্বীকারোক্তির মধ্যে হিটলার আছে এই জো বাইডেন আছে বারাক ওবামা আছে সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট সেও আছে এমনকি কসাই অং সান সু চিও আছে সবাই বলেছে আপনি আমার প্রভু আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনিও বলেছে আপনি আমার প্রভু খালেদা জি উনিও বলেছে আপনি আমার প্রভু এরশাদ চাচা উনিও কইছে আপনি আমার প্রভু সবাই কইছে আপনি আমার প্রভু এর মধ্যখানে যারা আছেন রিকশাওয়ালা মেথো এমপি মন্ত্রী র‍্যাব আর্মি পুলিশ ওসি ডিসি এসপি আইজি কমিশনার ডক্টর ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল লেখক সাহিত্যিক কলামিস্ট কৃষক যা বলেন প্রত্যেকটা মানুষ এক ব্যক্তি বলে উঠেছিল আপনি আমার প্রভু এখন আমার জবাব দেন সবাই প্রভু স্বীকারের পর সবাই কি প্রভুকে মানতে পারতেছি কেউ কেউ তো প্রভুকে মানেই না নাস্তিক হয়ে গেছে কেউ কেউ বলে আল্লাহ বলতে কিছু নাই কেউ কেউ আল্লাহকে স্বীকার করে আবার বলতেছে সব ক্ষমতার মালিক জনগণ কেউ কেউ আবার স্বীকার করে আপনি আমার প্রভু বলে আল্লাহকেও মানে তবে নবী হিসাবে নবী ঈসাকে মানে আমাদের নবীকে মানে না কেউ কেউ আবার আল্লাহকেও মেনেছে নবীকেও মেনেছে তবে আমল করে না দাড়ি নেই টুপি নেই নামাজ করে না কেউ কেউ আল্লাহকে মেনেছে নবীকেও মেনেছে আল্লাহকে মানার পর নবীকেও মানার পর কেউ কেউ আবার দাড়ি কাটে না টুপি মাথায় লাগায় সুদ খায় না ঘুষ খায় না বদমাইশি করে না বেপর্দায় চলে না তো সব কি এক হইল এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন হে ঈমানদাররা ঈমান আনো তো সবাই ঈমানদার সবাই বলছে আপনি আমার প্রভু যারা নবীকে মানে আল্লাহকে মানে সবাই ঈমানদার সবার দিলে বিশ্বাস আছে আল্লাহ আছে নবী আছে সবাই মানে কিন্তু প্রকৃত মুমিন কারা এটা হলো মূল কথা এই যত প্রকার বললাম যত প্রকার আমি বললাম এর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রুপ হলো শেষের গ্রুপটা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে নবীকে বিশ্বাস করেছে এবং আমল করতেছে গুনার কাছেও যায় না এরাই হলো প্রকৃত মুমিন বাকি যারা সব হলো ফুলুস হাওয়াই মিটাই সব হলো মুখে দাবি করা ইমানদার দেখেন না রাস্তায় ঈদ মিলাদুন নবীর গান গায় আর দৌড়ায় নবীর ভালোবাসা পাগলের মতো করে বছরে একদিন মিষ্টি খায় নবীর জন্ম উপলক্ষে মিষ্টি খায় আর আমার নবী তার জন্ম পালন করেছে রোজা রয়ে না খাইয়া আর হেরা কি করে
নববী আদর্শ উদযাপন করে, নবীর জন্ম উদযাপন করে মিষ্টি খাইয়া, নবীরে ভালোবাসা দাবি করে রাস্তায় 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 একদিন শুধু স্লোগান দেয় নবীরে ভালোবাসি, ঈদ মিলাদুন নবী পতাকা উড়ায়, কিন্তু বাকি বছরে আমার নবীকে নাস্তিকে গালি দিয়েছে ও ময়দানে নামে। তার মানে বোঝা যায় মুখে দাবি করে নেওয়ালা ইমানদাররা কাজে খাটায় না, কিন্তু মুখে যদি দাবি করে তাহলে মুনাফিক ইমান। আমাদেরকে সঠিক ইমানদার হতে হলে, খাঁটি ইমানদার হতে হলে এক নম্বরে তাসদিক বিল জিনান, একরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান, তিনটা জিনিসের সমন্বয় আপনাকে জীবনকে পরিচালিত করতে হবে। মুখে স্বীকার করা, ওইটাকে অন্তরে বিশ্বাস করা, পরেরটা কি কাজে পরিণত করা, এই তিনটা জিনিসের সমন্বয় হলো একটা মানুষ মুমিন হতে পারে। আসুন, আল্লাহ তাআলা বলেছে বহু জগতে সৃষ্টির পরে আলমে আরহাম তথা মায়ের গর্ভে আল্লাহ নিয়ে আসছেন, কোথায় দুনিয়ার পরীক্ষা নেওয়ার একটা সিস্টেম দেখবেন, আপনাকে আপনার ওস্তাদ এত ভালোবাসে কিন্তু পরীক্ষা হলে প্রশ্নপত্রটা যখন হাতে দিবে আপনার ওস্তাদ আপনাকে আর চিনবে না, আপনি যত মহাব্বত করুক না কেন কোনো প্রশ্নের উত্তর আপনার ওস্তাদ লিখে দিবে না। কিন্তু আমার আল্লাহ বলে মুমিনের দল শুনে দাও, আমিও একজন পরীক্ষক, আমিও তোদেরকে পরীক্ষা করবো, তবে দয়ার চাদরে তোদেরকে আমি বিছায়া দিব। আরো জোরে বলেন না সুবহান আল্লাহ, আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশে তোর কাম হে, আল্লাহ আল্লাহ তুমি না মাবুদ হে, আল্লাহ আল্লাহ তুমি না মাকসুদ হে, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো ইতনা যা। আল্লাহ তাআলা বান্দাদেরকে দয়া চাদরে বিছিয়ে দিবে কথাটা এমন ভাবে আমার আল্লাহ বলছে, এই দুনিয়ার জমিনে পরীক্ষা, যারা নিজে পরীক্ষার হলে বান্দা কাউকে সাপোর্ট দেয় না, তোমার ওস্তাদ তোমাকে চিনবেই না, কিন্তু আমার আল্লাহ এমন একজন পরীক্ষক, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর পরীক্ষা জেনে করব, আমি আল্লাহ প্রশ্নপত্রের উত্তর গুলো সব আমি আল্লাহ বলে দিলে শুনে পাই না, পুরো জিন্দগিতে আমি আল্লাহ তোর দয়ার চাদরে বিছায় রাখবো, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর দয়া কেমন, আমি আল্লাহর দয়া মায়ের গর্ভে, আমি আল্লাহ তোমায় যখন নিয়ে আসলাম মায়ের গর্ভে তুই একা একা থাকবি আমি আল্লাহর ভালো লাগে না, এই জন্য তোর মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে অনেক ফেরেশতা দিয়ে পাহারা দিয়েছি। ওরে বান্দা আমি আল্লাহ এক ফোঁড়া নাপাক পানিকে মন্থন করতে করতে আমি আল্লাহ রক্তে পরিপূর্ণ করেছি, রক্তে পরিপূর্ণ করার পর আবার আমি আল্লাহ সেটাকে 40 দিন করে করে ওই নাপাক পানি থেকে রক্ত, রক্ত থেকে আমি আল্লাহ হাড্ডি বানাইলাম, এরকম করে করে আমি আল্লাহ এক টুকরা গোস্তে নিয়ে গেলাম, এক টুকরা গোস্তকে হাড্ডিতে পরিণত করলাম, সেখান থেকে আমি আল্লাহ আকৃতি দিলাম, পোকার মতো দেখা যায় মানুষ বোঝা যায় না, সেখান থেকে আমি আল্লাহ কৃত করতে করতে আমি আল্লাহ তোকে একটা মানুষ রূপান্তরিত করেছি, এরপরে আমি আল্লাহ তাআলা তোর দেহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি, বান্দা দেখ আমার দয়া দেখ, রূহটা দেওয়ার পর যখন তোর নড়াচড়া শুরু হয়ে গেছে বান্দা তোর মুখে নাপাক রক্ত লাগবে আমি আল্লাহ এটা আমার কাছে ভালো লাগবে না, এই জন্য আমি আল্লাহ তোমার নাভির সাথে মায়ের একটা নাভির আমি আল্লাহ গানের সঙ্গে লাগাই দিছি। ওদিকে চাইতে নাকি স্যার, ওদিকে চাইতে নাম বলতে নেই রস করেন আপনারা, আপনার এই দুই দিক চাইলে আমি কার রস করেন,
নাপাক পানি আল্লাহ মুখে লাগবে বান্দার এটা সহ্য হয় না আল্লাহ এই জন্য বড় যে মাহবুবের রাস্তার পাশ হয় আমার করতে মনে চায় না বুঝছেন খেলা টেলিগেন্স আমি মাপি মাহবুব গ্রামের মধ্যে হয় বিশাল আয়োজন চার পাঁচ আটটা মতো এগুলো ভালো গ্যাস গেজানি ফেসফেসানি দুই দুই টাকা এটা ওয়াশ করা যায় এগুলো ওটা বালিশ দিতে পারেন নিচে পাউডার ব্যথা হয়ে গেছে আল্লাহর দয়া এত অফুরান আল্লাহর দয়া কত লম্বা কত বিস্তৃত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোর মুখে নাপাক রক্ত লাগবে এটা আমার সহ্য হয় না এই জন্য মায়ের নাভির সাথে তোর নাভির একটা তার কানেক্ট করে লাগাই দিয়েছে এ নবীর উম্মতের দল বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট ওই মানুষটা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারে না কিন্তু আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসলাম আপনার আমার মায়ের ব্যথা ছিল 56 ইউনিটের বেশি বিজ্ঞান 650 বছর রিসার্চ করে দেখলো আসলে মা বেঁচে আছে একমাত্র বড়ওয়ালার দয়া আমার আল্লাহ বলে বান্দা এত দয়া করলা দুনিয়ার জমিনে যখন আসছ তুই এত কষ্ট দিয়ে দুনিয়াতে আসছ মা তোকে গলা টিপে মেরে ফেলার কথা ছিল কিন্তু বান্দা আমি আল্লাহ তোর মায়ের অন্তরে এমন একটা দয়া থার্মোমিটার বানায় দিলাম বান্দা তোর মা তোর চেহারা দেখিয়া সব ব্যথা নিয়ে ভুলে গেছে সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকিয়া বলে বান্দা এই এতটুকু দয়ার কারণে মা তোর 40 ইউনিট থেকে 56 ইউনিটের ব্যথা ভুলে গেল তোর মতো করতে আর আমি আল্লাহর অন্তরে কেমন দয়া জানো এ বান্দা আমি আল্লাহর অন্তরে কেমন দয়া একবার চিন্তা করে দেখ আমি আল্লাহ 100 ভাগ মায়াকে এক ভাগ মায়া দুনিয়ার জন্য ছেড়ে দিয়েছি বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর কুদরতে অন্তরে জমাইয়া এই এক ভাগ মায়া আমি আল্লাহ দুনিয়ায় পাঠা দেওয়ার পর মা সন্তানকে ভুলতে পারে না সন্তান মাকে ভুলতে পারে না বাবা সন্তানকে ভুলতে পারে না সন্তান বাবাকে ভুলতে পারে না অন্তর দিয়ে এত মায়া এত মহব্বত এত মহব্বত এত মায়া আমার আল্লাহ বলে বান্দা মাকে যখন মা বলে ডাক দাও মায়ের ভুল যেন ঠান্ডা যায় বাবাকে বাবা বলে ডাক দাও বাবার কলিজাটা যেমন ঠান্ডা হয়ে যায় ওরে বান্দা তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তরটা কেন ঠান্ডা হয়ে যায় বান্দা একবার তুই ডাক দিলে আমি আল্লাহ তোর ডাকে 99 বার জবাব দিয়া দে আল্লাহ আল্লাহ এটি শিনিস্তর আমার আল্লাহর দয়া আল্লাহ বলে বান্দা তোর যখন বয়স 2 বছর 2.5 বছর হয়ে গেল আমি আল্লাহ তাআলা তোর মুখের মধ্যে ছোট ছোট দাঁত উঠে দিলাম তোর এবার ভাত খাওয়ার বয়স হয়েছে ভাত খাবি বলিলাম ভাত খাইতে গেছো তুই শুধু শুধু ভাত খাবি এটা আমি আল্লাহর কাছে ভালো লাগবে না এই জন্য আমি আল্লাহ তোর জন্য নদীর দিকে তাকায় দেখ কত ধরনের মাছ আল্লাহ হালাল করেছে ওরে বান্দা এক প্রকারের মাছ না দুই প্রকারের মাছ না ওই নদীতে তাকায় দেখ আমি আল্লাহ তোর জন্য কত ধরনের মাছ হালাল করেছে ওরে বান্দা তোর রুই মাছ ভালো লাগে না কাতলা মাছ খা না কাতলা মাছ ভালো লাগে না ইলিশ মাছ খা ইলিশ মাছের মাথা এক ধরনের মজা ইলিশ মাছের লেঞ্জা আলাদা মজা ইলিশ মাছের পেটের মাছে আলাদা মজা ইলিশ মাছের পিঠের মাছে আলাদা মজা
ইলিশ মাছের ডিমেও আলাদা মজা, তৈলে ইলিশ মাছ ভাজলে এক ধরনের মজা, আবার যদি ঝোল রান্না করো আলাদা মজা, একটা ইলিশ মাছের মধ্যে এত ধরনের মজা কে দান করেছে? জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ দয়া, এত দয়া পাইলাম, এত দয়া, মানুষ এত লেবু খারাপ, এত লেবু খারাপ, আল্লাহর খাইয়া আল্লাহ সব উপর করিয়া লেবু খারাপ বান্দা মালিকের পায়ে সিজদা দেয় না কি ফিরাজের কাছে? শিশু জীব কে বাঁধিল তার দয়াতে আসলি খুঁজে পাইবেন? 1000 বছর খুঁজলো একটা বাস পাবেন?
পাবেন না এই মাটির নিচ থেকে বান্দা আপেল আল্লাহ দেয় কমলা আল্লাহ দেয় একই মাটির মধ্য থেকে আল্লাহ কোথা থেকে আম আনলো কাঁঠাল আনলো মজার মজার ফল আনলো মাটি করে হাজার বছর বছর একটা কমলা পাবেন না একটা আপেল পাবেন না একটা মালটা পাবেন না হাজার বছর শুধু একটা ডাব পাবেন না তরমুজ পাবেন না আলু পাবেন না পেঁয়াজ রসুন কিছুই পাবেন না কোনদিনও দেখেন না আকাশ থেকে উড়ে উড়ে বান্দা জমিনে আপেল পড়েছে দেখছেন না কমলা পড়েছে নাকি ধানগুলো যে আসলো কোথা থেকে আসলো বান্দা কোথা থেকে আসছে আবার কয় মাটির থেকে কে দিয়েছে আপনি মাটি খুঁড়লে কিছুই পাবেন না আপনি এক হাত মাটির নিচে যান ধানের কোনো অস্তিত্ব নেই শুধু কিছু শিকড় পাবেন চার হাত পাঁচ হাত এক বিঘা নিচ পর্যন্ত কি শিকড় টিকড় পেতে পারেন তো এত কিছু যে দান করেছে যে কুদরতওয়ালা সেই আল্লাহকে কি আমরা এখনো মেনেছি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে মাটির থেকে বানাইলাম বান্দা পরীক্ষার হবে আমি আল্লাহ তোরে ছেড়ে নিলাম দুনিয়ার জমিনে পরীক্ষক যেমন সাপোর্ট দেয় না কিন্তু আমি আল্লাহ তোরে কত সাপোর্ট দিলাম একটা জিব্বা নারায়া নারায়া কত বছর পর্যন্ত কথা বললাম একটা জিব্বা নারায়া নারায়া সত্তর আশি বছর পর্যন্ত কত কথাই না বললাম একবার ওকে চিন্তা করেছে ইঞ্জিনের তৈল কে দিল তেল পেট্রোল মবিল কে দিল একবার চিন্তা করো নাই হে বান্দা তুই যদি নিজেরে চিনতে পারতে আমি আল্লাহকে আরো সহজে চিনে যাইবি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা যে নিজেকে চিনতে পারে সে কাকে চিনতে পারে আল্লাহকে চিনতে পারে এ বান্দা আল্লাহর পদার্থ নিয়া ভাবো আল্লাহ বিজ্ঞান নিয়া ভাবো আল্লাহ তাআলা সৃষ্টি নিয়া ভাবো আল্লাহর পরিচয় নিয়ে যাও ওষুধের প্রশংসা করো কিন্তু সব জিনিসগুলো দ্বারা আল্লাহ ওষুধ বানাইছে কত মায়া গো আপনি যদি কদু খান কদু খাইলে পেটে জ্বালা পোড়া কমে যায় আপনি কদু খাইলে আপনার পায়েসের সমস্যা কমে যাবে কদু খেলে আপনার বুকের জ্বালা পোড়া কমে যাবে বলেন তো আমায় কদু কে দান করেছে আরো জোরে জবাব দেন কাকরোল আছে না কাকরোল এই কাকরোল খাইলে ক্লোন ক্যান্সার ডায়রিয়া কমে যায় আপনার স্কিন ক্যান্সার বেশি করে আপনি যদি রক্তের কোলেস্টেরল কমাতে চান রক্ত পরিষ্কার করতে চান উস্সি সিম তরকারি খান আল্লাহ কমায় দেবে সুবহানাল্লাহ আমি কয়েকদিন আগে আপনাদের পাশে একটা মাহফিল একটু টাচ দিয়ে গেছিলাম বলেছিলাম আল্লাহ সৃষ্টির তত্ত্ব গবেষণা নিয়ে আল্লাহ কত কিছু দান করেছে যাদের ডায়াবেটিস হয় রক্তের মিষ্টতা বেড়ে যায় অনেক সুগার বেড়ে যায় রক্তে আজও চায়নায় এবং থাইল্যান্ডে সিঙ্গাপুরে বর্তমানে ডায়াবেটিসের মহা ঔষধ হিসাবে করল্লার রস এখনো ব্যবহার হয় আমার কন্ত করল্লা দান করছে কি পুরো পৃথিবীর মানুষ মিলে একটা করল্লা তৈরি করতে পারবে একটা ধান তৈরি করতে পারবে একটা গম সব কে দান করেছে দেখেন আল্লাহ পরিচয় আমি দিয়ে যাই আপনারা চিনে না মানা না মানার দায়িত্ব আপনার আল্লাহ যে কি করেছে আমাদের জন্য বান্দা হিসাবে কতটুকু আল্লাহ শুকর আদায় করতে পারেছে একটু জেনে না 1897 সালে 1847 সালে চীনে নিজেরা নিজের একটা সমস্যায় পড়লো আমরা অর্থনৈতিক কিভাবে উন্নতি করতে পারি তারা চিন্তায় পড়ে গেছে যে আমরা অর্থনৈতিক কিভাবে উন্নত করব তারা গবেষণা করে দেখলো প্রতি বছর আমাদের প্রায় কয়েকশো বিলিয়ন টন খাবার চড়ুই পাখি খেয়ে ফেলে ধান গম শস্য কি খেয়ে ফেলে চড়ুই পাখিতে খেয়ে ফেলে তাইলে চড়ুই পাখিগুলো যদি আমরা মেরে ফেলি তাহলে আমাদের কয়েকশো মিলিয়ন টন খাবার বেঁচে যাবে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে নিউজিল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয় তারা সুইস বিজ্ঞানীরা এসে তাদেরকে সাপোর্ট দিল তারা এক বছরের মধ্যে গোটা চীনকে চড়ুই শূন্য করে ফেলছে কোথায় আর চড়ুই পাখি নেই পিঠে সব মেরে ফেলছে
যারা বেশি মারতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে ঘোষণা করে দিয়েছে। এক বছরের মধ্যে কোথাও আর কি নাই, চড়ুই পাখি। দ্বিতীয় বছর পৃথিবীর ইতিহাসে যত দুর্ভিক্ষ হয়েছে তার মধ্যে অন্যতম এটা। এই চীনে একই দুর্ভিক্ষে মানুষ না খাইয়া 30 মিলিয়ন মানুষ মারা গিয়েছে। কয় মিলিয়ন? তারা চিন্তা করলো এত দুর্ভিক্ষ কেন দেখা দিল, গবেষণায় নেমে গেছে। তারা দেখলো আসলে মানুষ না খেয়ে মরবে কেন, মরলো গম হয় না, শস্য হয় না, ধান হয় না, এজন্য না খেয়ে মরছে। হয় না কারণ কি? তারা দেখলো একটা পোকা, বিষাক্ত পোকা ধানগুলো তো খেয়ে নষ্ট করে ফেলছে, অনেক সম্পদ হয়েছে। ওই বিষাক্ত পোকাগুলো গম খেয়ে ফেলেছে, অনেক সম্পদ হয়েছিল, সহ্য সব ফসল হয়েছিল, সব সবজিগুলো পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে, মানুষ আর খেতে পারে না। এই পোকাগুলো এই বছর কেন খাইলো, বিগত দিনে কেন খায় না? তালাশ করে দেখলো বিগত দিনে না খাওয়ার কারণ, বিগত দিনেও পোকাগুলো থাকতে পারে না, এই জন্য খাইতে পারে না। পোকাগুলো যখন ওই ফসলের গায়ে পড়ত, চড়ুই পাখি এসে পোকাটা খেয়ে ফেলত। চড়ুই পাখি না থাকার কারণে পোকাগুলো খাওয়ার মতো কেউ নাই, এই জন্য এতগুলো মানুষ দুর্ভিক্ষের ভিতরে মারা গেছে। তো আমাকে একটু জবাব দেন, এই যে চড়ুই পাখি দিয়ে দয়াটা মূলত কে করেছে? ব্যাংক কয় প্রকার জানেন আপনারা? ব্যাংক কয় প্রকার জানেন? জানেন না? একজন আর একজনের দিক চাই লইব, সাউন্ড একটু বাড়ান, কমান কি লইয়া। হ্যাঁ, ব্যাংক কয় প্রকার? ওর মেয়ে কথা কন, এতগুলো মানুষ একটা মানুষও কোনো কথা বলতে পারে। আর 2-3 প্রকার আমি মেরে খুলছি, 4740 প্রকার। কয় প্রকার? কই আগরতলা, কই উগরতলা? হ্যাঁ, 4740 প্রকার, এক 2-3 প্রকার বলে দেয়, না জানাটাও স্বাভাবিক। বিদেশ দিয়া স্বামী বউর একটা আতর দিছে, বউ বিদেশি বোম্বাই মরিস মনে করে পান্তা পাতলা খাইয়ে ফেলছে, বুঝছেন তো? স্বামী আবার শ্বশুরের কাছে বিচার দিছে, আব্বা যান এত বছর পর বাড়ি এলাম, আপনার মেয়ে একটা কাম করলো। কয় কি? কয় আমি একটা আতর আনছি, হ্যাঁ পান্তা পাতলা খাইয়ে ফেলছে। তো শ্বশুরে তো মেজাজ গরম হয়ে গেছে, শ্বশুরে বউরে মেয়েরে ডাকছে যে জামাই একটা আতর আনছে, তুই নাকি পান্তা পাতলা খাইছ? আব্বান বুঝদারি না, তুই বুঝবি না কি লেগে, ঘরে কি গরম ভাত ছিল না? তুই গরম ভাত দিয়ে খেতে পারলি না, বুঝলেন না? একজনে কয় 2 প্রকার, একজনে কয় কয় প্রকার? 3 প্রকার। কেউ কয় না 4,000-5,000 প্রকার। এর মধ্যে একটা ব্যাঙ আছে সোনা ব্যাঙ, চিনেন? চিনেন না? সোনা ব্যাঙ বিক্রি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি বছর 2,60,000 মার্কিন ডলার আয় করে। 2,60,000 টাকা না, মার্কিন ডলার। এই 2,60,000 মার্কিন ডলার বাংলাদেশে কয়েক কোটি টাকা, অনেক টাকা। এই টাকাটা সরকারি তহবিল থেকে রাস্তায়, ব্রিজে, কালভার্টে ব্যয় হয়, জনগণের উপকার হয় কি হয় না? মূলত ব্যাংক সৃষ্টি করে এই উপকারটা কে করেছে? খুঁজেন আল্লাহর দয়া প্রত্যেকটা জায়গায়। পদার্থ বিজ্ঞান বলে দৈনিক মহাসাগরগুলোতে এত পরিমাণে ঘূর্ণিঝড় তৈরি হয়, এর 1/100 যদি দুনিয়াতে আসতো, উপকূলে আসতো, সব মানুষ প্লাবিত হয়ে মারা যাইত, পশু পাখি দুইবার মারা যাইত। তো 1/100 কেন ঝড় তুফান জমিনের দিকে আসে না? বলে আল্লাহ সৃষ্টি ডলফিন মাছ তাদের ল্যাঞ্জা দিয়ে পিটে সব ঘূর্ণিঝড়গুলোকে দুর্বল করে দেয়। আর জোরে কর না সুবহান। এই ডলফিন মাছ কে সৃষ্টি করেছে? দয়া কার? আল্লাহর দয়া। প্রত্যেকটা জায়গায় আপনি ঘুমাইতে যান, ঘুমানোর আগে এক গ্লাস পানিতে এক চিমটি লেবুর রস আর এক চামচ মধু গোলায়া খেয়ে ঘুমায় যান। এই সকালবেলা যখন ঘুম থেকে উঠে আপনি বাথরুম স্ট্যান্ডে যাবেন, চিকিৎসা বিজ্ঞান বলে শরীর থেকে মিনিমাম 10টা ব্যাকটেরিয়া জাতীয় রোগ বের হয়ে যাবে। মধু কার দান? লেবু কার দান? লেবুর মধ্যে কি ভিটামিন আছে? জোরে কম, ভিটামিন সি। বেশি করে লেবু খাবেন, আপেল, 70টা আপেল খাইলে যা না হয়, একটা টমেটো খাইলে তার থেকে বেশি হয়।
বুঝেন নাই চেহারার উজ্জ্বলতা বাড়াইতে চান ফেয়ারান নাবিয়ের ফয়জাত ঘষাঘষি বাদ দেন বেশি করে গাজর খান ত্বকের উজ্জ্বলতা বাড়বে কি খাবেন বাজারে একটা থাকবে গাজর কাল একটাও থাকবে সব খেয়ে নেবেন বেশি করে শশা খান পেটের চর্বি কাটতে থাকবে বেশি করে শশা খাইলে গলা ক্লিয়ার থাকে বেশি করে মধু খাবেন সর্দি কম হবে আল্লাহ পয়গম্বর বলে মৃত্যু ব্যতীত সব রোগের মহা ঔষধ হলো মধু আর কালো জিরা সুবহানাল্লাহ পকেটে থুয়ে দেন বাড়ি যেয়ে আল্লাহ সৃষ্টি চিন্তা করেন তাফাক্কারু ফি খালকিল্লাহ আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবলেই কার পরিচয় মিলে যাবে আল্লাহর পরিচয় মিলে যাবে শুধু তাই না আল্লাহ তাআলা আরো কত দয়া করছে দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়াসরুজু মিনহুমা লুওয়াল মারজান সমুদ্রের নিচে জিনুকের মুখে আল্লাহ মুক্তা দান করেছে এই মুক্তাও আমার আল্লাহ বান্দার জন্য দান করেছে যেরকম সোয়াব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন কিছু মুক্তা আল্লাহ সমুদ্রের নিচে দিয়েছে একটা মুক্তা দিয়েই একটা রাষ্ট্র তৈরি করা যাবে যেরকম সোয়াব এগুলো কার দান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জনে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা আপুরান কোথা পেল তাহারা সুর আল্লাহ জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকাশ কালো কোথা পেলো মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ সুপার পাওয়ার নিয়ে থাকার পরেও সাংবাদিকের জুতা দিয়ে সাইজ করে
ঠিক কি না জয় গান সব ক্ষমতার মালিক কে আমার আল্লাহ বলে বান্দে এত দয়া করেছি দেখ দয়া আর দয়া দয়া আমি আল্লাহর দয়ায় কোনো কমতি নাই বান্দা আমি আল্লাহর দয়া দিয়ে তোরে ভাষা রাখলাম যে দিয়ে তাকাও বান্দা দয়া আর দয়া এ বান্দা বড় আফসোসের সাথে বলতে হয় আল্লাহর দয়া খাইলাম আল্লাহর দয়া উপভোগ করলাম সব আল্লাহর কিন্তু যখন বান্দা সিজদাটা দিব এই কপালটা সিজদাটাও দিবে কাকে দুনিয়ার এমন কিছু মানুষ আছে সিজদা গিয়া ফিরে পায় যায় আছে না না আছে আছে ফিরির পায় সিজদা দেয় নাউজুবিল্লাহ কপাল সিজদা দিবে কাকে সমাজে এমন পীর দেখা যায় দাড়ি নেই সেও পীর হয়ে রয়েছে আছে না না দাড়ি নেই খালি হেপির না ল্যান্ডায় ওপরি আর দরবারে গেছে কারণ মাল আছে তোমরা বুঝবা মাল তো ল্যান্ডায় যা আছে সবই দেয় দিলে কি আছে ল্যান্ডার দাঁড়ে গেছে তার মাল আছে আল্লাহওয়ালা কাকে বলা হয় টিভিতে আর দেওয়া লাগে না আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ চরমনায় পাঠা দেয় লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ টুঙ্গি পাঠা দেয় ঠিক কিনা জোরে আল্লাহ কবুল করলে বান্দা গরু লাগে না মহিষ লাগে না লক্ষ কোটি টাকার অনুদান লাগে না হাজার হাজার মানুষকে আল্লাহ ভালো ভালো আল্লাহ বলার দরবারে পাঠায় আমি আমার পীরকে মানব কতক্ষণ আমার পীর নবীর সুন্নত মানব কতক্ষণ ঠিক না আমি ওই পীরকে মানি না যেই পীর নবীর সুন্নত মানবে না যেই পীর আল্লাহর আহকাম মেনে চলবে না ও পীর না ভন্ড শয়তান পীরের পাঁচি দাদা আমার এমনও পীর আছে দাড়ি নাই বসে রয়েছে বান্দা আমার একটু জবাব দেন আপনার এলাকার ইমামের গালে যদি দাড়ি না থাকে একটা হাফ প্যান্ট পিন্ধে একটা স্যান্ডেল গাঞ্জি গাইলিয়া যদি নামাজে কারা নামাজ পড়বেন নাকি নামাজ পড়বেন না কারো বলবেন সাহেব আপনি আমাদেরকে নেতৃত্ব দিতেছেন নামাজ পড়াবেন আর আপনার গায়ে যদি সুন্নতি পোশাক না থাকে গালে যদি সুন্নতি দাড়ি না থাকে আপনাকে ইমাম হিসাবে আমরা মানব না একটা সাধারণ মানুষ এটা বুঝে ঠিক কিনা তাহলে এটা কেন বুঝেন না যিনি পীর হবে উনি সুন্নতের খেলাফ চলতে পারবে না হাজার হাজার মানুষকে যিনি দিনের পথ দেখাবে উনি সুন্নতের খেলাফ চলতে পারে না পীরের গালে দাড়ি নেই ও পীর না বন্ধ সন্দেহ আছে জোরে কান ও মুসলমান আল্লাহর দেয়া খাইলাম আল্লাহর দেয়া সব উপভোগ করলাম আমার একটু জবাব দেন এবার মানবো আমরা কাকে আল্লাহ বলে এত দিলাম এরপর মানবি না ও বান্দা তবে মাথায় রেখে দে আমি আল্লাহ যেই মাটির থেকে বানাইলাম আবার দয়া করলাম আবার কিন্তু মাটির গর্বে নিয়ে যাও এটা মাথায় রেখে বান্দা সেদিন দেখবো তোর পীর কোথায় সেদিন দেখবো তোর নেতা কোথায় তোর বাবা কোথায় আমি আল্লাহ কবর নেওয়ার পর মুনকার নাকিরের সওয়াল যখন শুরু হয়ে যাবে যখন প্রশ্ন করবে মার রব্বু কাকে তোমার প্রভু ওয়ানা দিনু কা কি তোমার ধর্ম ওয়ানা নবীনু কা কে তোমার নবী যারা ইমানদার তারা বলবে আমার প্রভু আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ আমার ধর্ম ইসলাম কিন্তু যারা ইমানদার না নামাজ পড়ে না তারা বলবে লা আদরি লা আদরি
কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয় ও সাহাবায়ে কেরাম আমার আঙ্গুলের দিকে তাকায় দেখো এই একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে ঢুকলে যেমন ফাঁকা থাকে না বেঈমান নাফরমানগুলো যখন কবরে চলে যাবে ওই নাফরমানের দুই পাশের কবরের মাটির চাপ বেঈমান নাফরমানের হাড়িগুলো চুরমার হয়ে একাকার হয়ে যাবে ওই নাফরমানগুলো বারবার বলবে নাফসি ওয়ালা ইয়া লাইতানি কুতু তুরাবা সব মানুষগুলো চিল্লাইবার বলবে হায় আমি যদি মাটি হইতাম কতই না ভালো হইত আমি যদি মাটি হইতাম কতই না ভালো হইত সেদিন আর কোনো আফসোসে কাল হবে না আমার আল্লাহ বলে বান্দা এরপরে আমি আল্লাহ তোকে আবার সেখান থেকে উঠাবো আমিনা ওয়ামিনহা চেয়ার নিয়ে বসে আমার আল্লাহ একটা হুঙ্কার দিয়ে ভয়ঙ্কর এক হুঙ্কার আমার আল্লাহ বলবে সেদিন বান্দা তোরে এত দিলাম তোর এক প্রকারের মাছ ভালো লাগবে না হাজার প্রকারের মাছ দিলাম তোর শরীরে চাহিদার জন্য আমি আল্লাহ কত ধরনের খাবার দিয়ে দিলাম এরে বান্দা আমি আল্লাহ তোর কাছে টাকা চাই নাই পয়সা চাই নাই আমি আল্লাহ তোর কাছে গাড়ি বাড়ি চাই না আমি আল্লাহর একটা মাত্র চাহিদা বান্দা তুই একটু আমার সিজদা দিলি আমি আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদা দিতি আজ আমি আল্লাহ তোর বান্দা পাকবা করতাম না আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বড় রাগ করে একটা হুঙ্কার দিবে লিমানিল মুলকুল মানুষগুলো একদিন না দুই দিন না পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পর মানুষগুলো যখন উঠবে আমরা যেন আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয় কেউ কেউ উঠে দেখবে আটু পর্যন্ত ঘা কেউ দেখবে কোমর পর্যন্ত ঘা এত ঘা আমার ঘা মানুষগুলো কেমতের ময়দানে হাঁটাহাঁটি শুরু করবে পাগলের মতো দৌড়ায় এই ঘামের মধ্যে হাঁটা যায় না কেউ কেউ মনে মনে বলবে আল্লাহ যদি ঘাম গুলো শুকায় দিত কতই না ভালো হইত আমার আল্লাহ কুদরতি অন্তরের মেজাজটা আবার গরম হয়ে যাবে আমার আল্লাহ এবার ডেকে বলবে বেঈমান তোরে আমি আল্লাহ এতদিন আমি তো আমার ঠান্ডার মধ্যে ওযু বানাইয়াও নামাজ সারে নাই নামাজ আদায় করেছে আর তুই বান্দা ওই বান্দাকে তুই তিরস্কার করেছ দাড়িওয়ালা টুপিওয়ালা বলে বলে কত তিরস্কার করেছে সেদিন বলবে সূর্য রে ঘামটা একটু শুকাবে রে বান্দাই পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে গেল সূর্য একটা সূর্যের মধ্যে আল্লাহ 12টা মুখ রেখেছে কয়টা করে 12টা মুখের মধ্যে আবার 70,000 ছিদ্র রেখেছে একটা মাত্র ছিদ্র দুনিয়ার দিকে ঘোরানো এরপরেও দুনিয়ার মানুষ টিকতে পারে না এত গরম এই সামনে চৈত্র মাস আসতেছে বান্দা চৈত্র মাসের দুপুরের রোদে মানুষ বাহিরে 10 মিনিট দাঁড়াতে পারে না এত তাপ
9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্য, সেই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, তাও আবার 70,000 মুখ একটা মাত্র মুখ দুনিয়ার দিকে ঘুরে আসে। আমার আল্লাহর হুকুমে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডেকে বলবে, ও সূর্য তোর 70,000 মুখ বান্দার মাথার দিকে ঘোরা দে, বান্দার মাথার দিকে যখন মুখটা ঘুরে দেওয়া হবে ওই বান্দা শুনে নাও, ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আর সূর্য থাকবে না, এক বিঘাত বাদ হাত মাথার উপরে চলে আসবে, বেঈমান না পারমানের মাথাটা টাস টাস করে ফেটে যাবে, মানুষ গুলো চিল্লা পাল্লা বেহুশ থাকবে, 50,000 বছর বেহুশায় থাকার পর 50,000 বছর পর উঠে মানুষ দৌড় দিবে, হায় হায় আল্লাহর রাগের সামনে যাওয়া যায় না, আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না, মানুষগুলো দৌড়ে পয়গম্বর আদমের কাছে চলে যাবে, গিয়া বলবে আদম আপনি আমাদের আদিটা একটু বাঁচান বাঁচান। আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না, পয়গম্বর আদম বলবে নাসি নাসি, আমার জান আমার প্রাণ আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, সব মানুষগুলো দৌড়ে পয়গম্বর ইব্রাহিমের কাছে যাবে, ওয়াকালা ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না আমিও বাঁচাতে পারবো না, সব মানুষগুলো দৌড়ে পয়গম্বর ঈসার কাছে যাবে, পয়গম্বর মুসার কাছে যাবে, সবাই বলবে না না আমি বাঁচাতে পারবো না, আমি সাপোর্ট দিই, তোমরা সামনে যা দেখো অন্য কাউকে সাহায্যকারী পাওয়া যায় কিনা, মানুষগুলো দৌড়ে মাকামে মাহমুদের কিনারায় যায়, সাদা কাপড়ে পেছনে একটা প্যান্ডেল মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদের কিনারা দিয়ে মানুষ যখন দৌড়াইবে শুনবে কে যেন গুম গুম করে ভেতরে কান্দে, মানুষগুলো গিয়ে যখন মাকামে মাহমুদের পর্দাটা উঠাইবে তাকায়া দেখবে আপনার আমার নবী সিজদা করে কান্না করতেছে, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার, আমার নবী নাফসি নাফসি বলে না, আমার নবী বলে আমার উম্মত, আমার নবী বলে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, সব মানুষগুলোর ডাইকে আল্লাহ নবী বলবে রে আয় আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি তোরা একজন যদি জাহান্নামে যাও আমি নবী জান্নাতে যাব না, আল্লাহু আকবার আল্লাহ, ওই মায়ার নবীকে এখন আমরা মানতে পারলাম না, এমন একজন মায়ার নবী আমরা পাইলাম, গোটা দুনিয়ার বেঈমানরা বলে নবীর মতো দামি নবী দামি মানুষ কেউ নাই, গোটা দুনিয়ার বেঈমানরাও নবীকে সুপারম্যান হিসাবে মেনে নিয়েছে, ওরে বান্দা নিজের জীবনে আন্তর্জাতিক জীবনে পারিবারিক জীবনে প্রত্যেকটা জায়গায় যিনি 100-তে 100 পেয়েছিলেন তিনি হলেন আপনার আমার নবী, ঠিক কিনা বলো, এমন মায়ার নবীকে বেঈমানরা সমীহ করে কথা কয়, নবীকে ইজ্জত দিয়ে কথা কয়, দুই একটা বেঈমান নবীর বিরুদ্ধে কথা কয়, আফসোস ছিল না কাফেররা নবীর বিরুদ্ধে কথা বলবে, আফসোস ছিল না বেদুইনরা নবীর বিরুদ্ধে কথা বলবে, কিন্তু বড় আফসোস হয় 90% মুসলমানের রাষ্ট্রে বসিয়া কিছু নাস্তিক মুর্তাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ফুটি নজরে হিন্দুদের ব্যাপারে আমাদের কোন দামি নাই, কোন প্রশ্ন না, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে প্রশাসনে সহযোগিতা পায়, আমরা কখনো তাদের নিয়ে তিরস্কার করি নাই হিংসা করি না, এই বাংলার জমিনে কোন মন্দিরে আজ পর্যন্ত মুসলমান হামলা করে নাই ঠিক কিনা, আজ পর্যন্ত কোন গির্জায় হামলা করে নাই ঠিক কিনা, আজ পর্যন্ত বান্দা ইতিহাস পাবেন না কোন পূজায় গিয়া মুসলমান হিন্দুদের পূজায় গিয়া বোমা ব্লাস্টিং করেছে নাই না, কোন মুসলমান বিধর্মীদেরকে আঘাত করে না,
সম্পৃক্তিওয়ালা দিলওয়ালা 11.5 লক্ষ রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে তুর্কিরা। ওরে মুসলমানের দল সমস্যা একটা নাস্তিক মুর্তাদদের নিয়া, ওরে নাস্তিক মুর্তাদদের নিয়া বলো আমাদের সমস্যা। হিন্দুরা তাদের ধর্ম পালন করবে আমরা বাধা দিব না, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে বাধা দিব না। ওরে বান্দা তবে আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে যদি জমিনে কথা বলা হয়, মুসলমান রক্ত দিবে জীবন দিবে, বেঈমান নাস্তিকদের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা জোরে কর, এটা বাংলার জমিন। এই জমিনে ঘুমান্ত 360 আউলিয়ায়ে কেরাম, যেই বাংলার জমিনে ঘুমান্ত শাহজালাল শাহপরাম শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ জমিনেটা। ওরে বান্দা সৈয়দ এসহাক রহমাতুল্লাহ জমিনেটা, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ জমিনেটা তুর্কিরা। এই বাংলার জমিনে কোন নাস্তিক কোন মুর্তাদ ইহুদির দালালের ঠাঁই হবে না। ঠিক কিনা জোরে কর, নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আব খোদা দ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা জোরে কর, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের মানুষের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে। এই বাংলাদেশের মানুষ যদিও আলাদা আলাদা দল নিয়ে ব্যস্ত, তবে সবার দিলে নবীর জন্য আল্লাহর জন্য জায়গা আছে না নাই, আরো ছেলে বলেন আছে না নাই। দুই ভাইয়ের মধ্যে যদি 10-20 বছর পর্যন্ত দ্বন্দ্ব থাকে, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, তবে বাবার বিরুদ্ধে কথা বললে দুই ভাইয়ের মধ্যে আর দ্বন্দ্ব থাকে না। আগে বাবার যে মারছে তার বিরুদ্ধে দুই ভাই একত্রিত হয়ে যুদ্ধ ঘোষণা করে। এই বাংলার জমিন আমার একটা জমিন, এখানে যদি এক একজন এক একটা দল নিয়ে ব্যস্ত, তবে সবাই জানি আমাদের আল্লাহ আমাদের নবী এক ধর্মের মানুষ আমরা। আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলা হয়, মুসলমান জীবন দিবে রক্ত দিবে, বেঈমানদেরকে বাংলায় ছাড় দিবে না। ঠিক কিনা জোরে কর, Lisa, Rabir, Obama!
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই বাংলাদেশের কথা বাদ দিলাম আমেরিকার একটা সময় নবীর বিরুদ্ধে যখন কথা বলা হইতো না মুসলমানের পার্সেন্টেজ ছিল মাত্র দৈনিক গড়ে 12 জন মুসলমান হইতো কাফের কিন্তু আমেরিকা যখন নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করেছে আমেরিকায় প্রতিদিন গড়ে 400 বেঈমান মুসলমান হয় মুসলমান হইতো আমার নবীর বিরুদ্ধে যখন কার্টুন বানানো হয় নবীকে ব্যঙ্গ করে যখন কার্টুন বানানো হয় বর্তমানে ফ্রান্সের খবর নিয়ে দেখো গড়ে দৈনিক 600 ইমান মুসলমান হয়ে যাচ্ছে মুসলমানকে কম জ্বালান জ্বালায় নাই এই বাংলার জমিনেও ইতিহাস তালাশ করে দেখবেন যারাই নবীর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে বাংলার জমিনে টিকতে পারে নাই তাওহীদ জনতার প্রতিবাদে বাংলা থেকে পালিয়ে যেতে বাধ্য ঠিক কিনা জোরে কান আজও এ বান্দা সোমালিয়া বসনিয়া ফিলিপাইন লেবানন চেসনিয়া ইরান ইরাক হিন্দুস্তান কাশ্মীর আরাকান এমন কোন জায়গা নাই মুসলমানকে মারা হয় না আলহামদুলিল্লাহ যতই মুসলমানকে আঘাত দেওয়া হয় দিন দিন বেঈমানরা আরো বেশি মুসলমান হয় ঠিক কিনা কারণ আমরা তো কোন রাম বাবুর টাকায় চলি না মুসলমান ইহুদি খ্রিস্টানদের টাকায় চলে না মুসলমান খায়া থাক না খায়া থাক বলেন তো কার উপরে ভরসা করে আমরা আজও বিশ্বাস করি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নামও যদি পরিবর্তন হয়ে যায় প্রত্যেকটা দোকানের বিলবোর্ড সাইনবোর্ড পরিবর্তন হতে পারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী চেতনা পরিবর্তন হতে পারে 52 69 আর 71 এ পরিবর্তন হয়ে যেতে পারে তবে ইসলামের কোন আইন পরিবর্তন হবে না ঠিক কিনা জোরে কান বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায়ের রন্ধন পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু তা না থাক এদেশে ইসলাম থাকবে ঠিক কিনা জোরে কান ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিন্ডমের সিঙ্গে ন্যাশনাল বাদ দোয়েল বদলে হতে পারে কহুফিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে আইন পাস করে মাছের আরব হতে পারে সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আজও কিছু সম্ভাবনার স্বদেশী আমার হতে পারে সব কিছু শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু কিনা জোরে কান ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে তো ছিনিমিনি খেলে আমার সত্যি আর কিছু তার না থাক এদেশে ইসলাম থাকবে আমার কথা দ্বিমত আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই বীরদের মাটি পীরদের গান শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যাই যা ক্ষমতায় নিস্তনাবুত হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ঠিক কিনা জোরে কান ইসলাম এ মাটির পরতে পরতে
জনপদে ঘরে ঘরে ইসলাম জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ঝিলিমিলি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে ও মুসলমান ইমানদার এজন্য অনুনয় বিনয় করব পাও দুইটা লাগাও পাও দুইটা ধরে বড় বান্দা এমন একজন নবীরে পাইলাম যার টাকা দিয়েও সম্ভব ছিল না এ আপনি আমি কোনদিন আল্লাহরে কইছি আল্লাহ আমার মুসলমানের ঘরে পাঠান কোনদিন কইছি আল্লাহ তো মায়া করে পাঠাইছে এমন একটা ইসলাম আমরা পেয়েছি এমন একটা ধর্ম আমরা পেয়েছি এমন এক নবী আমরা পেয়েছি যা পাওয়ার জন্য হযরত ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন পয়গম্বর ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমাকে যদি আপনি শেষ নবীর উম্মত বানাইতেন নিজেকে বড় ধন্য মনে করতাম আপনি আমি সেই নবীর উম্মত অথচ আপনারা আমার দিকে তাকাইলে নবীর কথা স্মরণ হয় না আপনারা আমার দিকে তাকাইলে নবীর কথা মনে পড়ে না আপনি যখন আমেরিকা ইউরোপকে নিয়ে কানাডা চলবেন বেঈমানরা যদি দেখে আপনার গালে দাড়ি গায়ে লম্বা জামা মাথায় টুপি একজন বেঈমান নির্দ্বিধায় বলবে এটা মুসলমান সন্দেহ নাই তার মানে বোঝা যায় একজন বেঈমানও বুঝে আসলে মুসলমান কারা একজন বেঈমান একজন মুসলমান চিনতে হলে আগে দেখে টুপি আছে না নাই আগে দেখে দাড়ি আছে না নাই আর আপনি যারা আমরা মানি একটু হুজুরে চলি আমাদেরকে মোল্লা মৌলবি বলে বলে গালি দেয় ঠিক আসতে কইলো ঠিক জোরে কইলো ঠিক জোরে কর না ঠিক না বেঠি হুজুর গো কাম আছে এরা মানুষের বাড়ি খায় আর ভুড়ি বাড়ায় ঠিক কি না বলছেন ঠিক ঠিক না ঠিক কইলেন যে হুজুরের মানুষের বাড়ি খায় আর কি করে এরা জানেনি সমাজ এরা বুঝেনি বিজ্ঞান এরা বুঝেনি আধুনিকতা এই কোরআনের চেয়ে বড় বিজ্ঞানী বই নাই ঠিক কি না জোরে কর ইসলামের থেকে বড় আধুনিক কিছু নাই আপনি সমাজ চালাবেন কিভাবে ইসলাম বলে দিয়েছে আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন ইসলাম বলে দিয়েছে আপনি পরিবার কেমনে চালাবেন ইসলাম বলে দিয়েছে আপনি ব্যাংকিং লেনদেন কেমনে করবেন ইসলাম বলে দিয়েছে দোকান কেমনে চালাবেন ইসলাম বলে দিয়েছে আপনার সন্তানকে কিভাবে বড় করবেন ইসলাম বলে দিয়েছে ঠিক কি না ধরে আমরা যারা মানসির বাড়ি খাই আপনি খান না খান পায় না কোন কি পাইলে খাওয়ান সারেন কেউ কেডা আছে হাঁটু ডান্ডি পাইলি সাইরে দিব খাওয়ান একজন খাওয়ান পাইলে সবাই খায় আমরা খাইলে দোষ আল্লাহ বলছে যারা নেক আমল করবে কি করবে আল্লাহ তাদেরকে উত্তম রিজিক দিবে রিজকুমকারী সম্মানিত রিজিক দেবে আল্লাহ কি কইছে যারা বক্তা যারা হুজুর আল্লাহ কি কইছে যারা ওয়াইজ যারা খতিব ইমাম এরাই ভালো খাইবে আল্লাহ বলছে যারা নেক আমল করবে সবাইকে আল্লাহ উত্তম রিজিক দিবে এজন্য দেখেন না কোটি টাকার মালিক টাকা কামাইতে কামাইতে মাথা পুরো স্টেডিয়াম হয়ে গেছে একটা চুল নাই কেউ ভাই কেমন আছেন ভালো নাই কে ভালো নাই সন্তান কথা শোনে না কে ভালো নাই বিবি কথা শোনে না আছে না নাই আর একজন গরিব মাত্র 200-300 টাকা কামায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বান্দা দেখবেন ঘরটা যেন জান্নাতের টুকরো হয়ে যাবে কিনা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছপালাতে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায় তরকারির মতো তরকারি হলে অল্প জারি সেজে বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয় বকবিলাসের বাড়ি গাড়ি করে লবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কে আমাদের রব জোরে বলেন কে আমাদের রব লক্ষ কোটি টাকা দিয়া শান্তি পাওয়া
খানা খাইতে বইছে খানায় লোকমা দায়ার দাই দিল আমি তাকাই কে জানো আর গুলি মাইরা দিল খানায় লোকমা দেওয়ার ভয় না নাই বিশ্বাসে আছে কিন্তু একজন গুলি আলু ভর্তা ডাল দিয়া খানা খায় যদি বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ না করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন দিন মজুর যখন ঘর যায় ওই ঘামগুলো যখন স্ত্রী মুছে দেয় আর যখন পাখা দিয়া বাতাস দেয় ওই বাতাসটা দুনিয়ার বাতাস না জান্নাতের বাতাস মনে হয় এই যে দেখেন না 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছে 14 ফেব্রুয়ারি এরা শান্তি খোঁজে 14 ফেব্রুয়ারি ভালোবাসা খোঁজে আর বাকি বছর মানুষের লাগে লাইন করে একদিন খালি ভালোবাসা আর এরপর সাইড কালেকশন নিজের বউতে আরেকজনের গোল লাগে গোল লাগে ঠিক কি না জানে কা ভালোবাসা থাকলে পুরো বছরই ভালোবাসা আর কপালে যদি মহব্বত না থাকে পুরো বছর 15ই আগস্ট খালি 14 তারিখ ভালোবাসার চিন্তা করেন কপালে যদি শান্তি থাকে 360 দিন 65 দিন সব আরাম আর ভালোবাসা খালি আরাম আর ভালোবাসা শান্তি শান্তি খুঁজে শান্তি খুঁজেছে টাকার মধ্যে শান্তি খুঁজে সম্পদের মধ্যে কপালে ভোগ থাকলে কোটি টাকার মালিক ঘরে যখন উঠে ভয়তে উঠে তান্ড পাশে মারবে যে পাইলেন দে বাড়ি এমন ভোগ পাইছে বুঝলেন না বল কেমন পাইছে এই গত বছর কালের কন্টেন্ট পত্রিকা খবর যে বল স্বামীর লাতি মেরে মাজা ভাঙিয়ে লাইছে কি পরিমাণ নিয়ামত পাইছে বুঝলেন অথচ হ্যাঁ ব্যাংকের মালিক টাকার মালিক লাতি খাইছে বল কার বল হ্যাঁ বল না মানুষের বল না নিজের আপন বল আল্লাহ শান্তি দিলে টাকাতে শান্তি পাওয়া যায় না আল্লাহর নবী বলেছেন আল গিনা ও গিনান নাফস প্রকৃত ধনী যাদের মনটা ধনী ঠিক কিনা জয় কর টাকা পয়সা দিয়ে শান্তি পাওয়া যায় না টাকা পয়সা দিয়ে বান্দা ইজ্জত পাওয়া যায় না আল্লাহ ইজ্জত দিলে জানের কেউ নাই আল্লাহ শান্তি দিলে অশান্তি দেওয়ার ক্ষমতা কারো নাই এই জন্য সর্ব অবস্থায় কাকে আমরা মানব মুসলমান ইমানদার বলতেছিলাম এমন একজন নবী আমরা পাইলাম ওই কিয়ামতের ভয়ঙ্কর দিনেও আপনার আমার নবী আমার ভুলবে না এমন একজন নবী পাইলাম যাকে পাওয়ার জন্য ছোট ছোট বাচ্চা পর্যন্ত পাগল ছিল আর আপনি আমি সেই নবীর পাইয়াও আমলটা এখনো করতে পারি নাই ও মুসলমান নবী আমার যুদ্ধে রওনা দিলে হঠাৎ করে নবী দেখে লাইনে একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে নবী একজন একজন করে সাহাবায়ে কেরাম নির্ধারণ করতেছে কারা কারা যুদ্ধে যাবে আমার নবী এবার দেখে ছোট্ট কাই গেল একে একে সব হারালো পূর্ব পুরুষ সবাই কে কে রাজিয়া সাল্লারে হাত দুটা দেখা দাও নারে
ওয়াক্ত নামাজি বানায় দেয়, আয় আল্লাহ আপনার রাসূলের পথে মতে চলা তৌফিক দান করে করে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আইছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপরে নির্ভরভাবে আমল করার তৌফিক দান করেন, আমাকেও আমল করার তৌফিক দান করেন। ওয়াসির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুন্দর আগামীর গান গাই, অনাহারি অনাদরি পথ শিশুদের এসো গিয়ে পাশে দাঁড়াই।